আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ সম্মানিত মা বোনেরা আমরা বিশেষ করে এখন এই রোজা সংক্রান্ত কিছু মাসলা মাসাইল খুবই গুরুত্বের সঙ্গে একটু শোনার চেষ্টা করেন সেটা হলো এই যে অনেক মুসলিম ভাই বোনেরা রয়েছেন যারা রমজান মাসের নিয়াত করেন না রোজার নিয়াত করে না যে ব্যক্তি রোজার নিয়াত করে না তার রোজা হয় না কারণ হাদিসে এসেছে যে মাল্লাম ইউবি তো শিয়াম বেল্লেল বা আউ মেনাল্লেল ফালা শিয়াম আলাহ র আহু অন্ন্যাশা সাই হাদিস বর্ণিত রয়েছে যে ব্যক্তি রাতে রোজার ফরজ রোজার নিয়াত করেবে না। তার রোজা হবে না সিয়ামহাবে না। অর্না খাদিস এসেছে। যে ব্যক্তি ফজর উদায়ের আগে রোজার নিিয়াত ইয়াদ করবে না তার রোজা হবে না শিয়াম হবে না অর্ণা খাতি এসেছে যে ব্যক্তি হজর উদাযের আগে রোজার নিয়ে ইয়াদ করবে না তার রোজা হবে না দার কুতনি বা হাদিস বর্ণিত রয়েছে তবে এর একটা উল্টা দিক আছে সেটা হলো কি অনেক মানুষ এই রোজার নিয়াতটা মুখে উচ্চারণ করে বলে যেমন বলেন নাওয়াই তো আন গাদান হ্যাঁ লেসারে রমাদান ইত্যাদি ইত্যাদি ওয়াহাজ এইগুলি নিয়ত পরা হলো বিদাত এটা একটা চরম বহু বরং আপনাকে বলতে এইগুলি বলার কোনো প্রয়োজন নাই মনে মনে কল্পনা করবেন যে আমি কালকে রোজা থাকবো ইনশাআল্লাহ তবে এই রোজার নিয়াদটা অবশ্যই যখন চাঁদ উঠবে শুনছেন মনে রাখবেন যে ইনশাআল্লাহ এই মাসটি আমি কি থাকবো রোজা থাকবো এই নিয়াত করলেই যথেষ্ট সারা বছরের নিয়া মানে সারা মাসের রোজার নিয়াত প্রথম দিন করলেই যথেষ্ট আপনি নিয়াত আপনার রাসায় রোজা রাখার কিন্তু খানা পিনাও রেডি করেছেন কিন্তু সে খেতে উঠতে পারেননি এমনও যদি হয় আপনার নিয়ত যদি আগে থেকেই যেহেতু রয়েছে অতএব ওই অবস্থায় কেউ যদি সুযোগ পান রোজা রাখার রেখে দেবেন আপনার রোজা হয়ে যাবে আর যদি কষ্ট হয় তাহলে ওই দিনের রোজা ভেঙতেও পারেন তবে এই রোজা পরে রাখতে হবে এজন্য করে আপনার আমার এই এই জিনিসটি এই মশালাটি খুব ভালো করে দরকার বোনেরা আপনাদেরকে আমরা কিছু লিফলেট দিয়েছি সেখানে ওখানে মুখে উচ্চারণ করে নিয়াত পরা বেদাত এ সংক্রান্ত একটা লিফলেট আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা এটা ইনশাআল্লাহ ভালো করে পরে নেবেন তাহলে আরও বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো কাজের সংকল্প অবশ্যই করতে হয় নিয়ত মানে সংকল্প করা ইচ্ছা করা আর এই নিয়ত অবশ্যই করতে হয় এটা মুখ দিয়ে বলতে হয় না আবার একটা বিষয় এখানে যে না আন আসুমো গাদান মানে কি গাদান মানে কি আগামীকালকে রোজা রাখবো আপনি ভোরে সিহিড়ি খাইতেছেন আর বলেন আগামীকাল এটা তো আজকেই হয়ে গেল। মানে আজকে সিহিড়ি খেয়ে আগামীকালের জন্য রোজা এইগুলি সব ভ্রান্ত ও বাতিল এইগুলির কোনো অস্তিত্ব নেই কোনো হাদিসে এর প্রমাণ নেই অতএব এই কাজটি আপনার আমার করা যাবে না এক দ্বিতীয় নম্বর একটি মাস আলামসায়েল সেটি হল যে এই অনেকেই রয়েছেন রমজান মাসে শুধু পাক শাক নিয়েই ব্যস্ত আর এবাদত এবাদতের কোনো খবর নেই জি না রমজান মাস ওই খালি খাওয়া দাওয়ার জন্য নয় বরং রমজান মাস আপনাকে নারী হলেও মহিলা হলেও আপনার একটা সময় বের করতে হবে যে আমি কোরআনুল করিম জেরাওয়াত করবো কোরআনুল করিম খতম করব কোরআনুল করিম শেষ করব শুধু পাকশাক নিয়ে ব্যস্ত থাকবেন না বিশেষ করে মহিলারা তারা গুরুত্বপূর্ণ একটি সময়কে হেলায় হারিয়ে দেন আর সেটি হলো ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে দোয়া কবুল করা হয় আর এই সময় নারীরা পাকের ঘরে বেশি ব্যস্ত হয়ে যায় এবং তারা রান্না রান্নাবান্নার কাজে ব্যস্ত হওয়ার কারণে আর এদিকে দোয়ার করার কোনো খবরেই রাখে না হ্যাঁ রান্নাবান্না অবশ্যই করতে হবে নাহলে খাবেন কি এটা ঠিক আছে কিন্তু একটা সময় নির্ধারণ করে নেন বিশেষ করে যে না আমার এই ইফতারের পূর্ব মুহূর্তে আমার তার দশ পনেরো বিশ মিনিট আগে আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি উঁচু করে হ্যাঁ অপেক্ষা করব ইফতার করার জন্য অনেক মহিলা আছেন ওইদিকে ভাজাভাজি করতেছেন আবার খেজুর মুখে দিলেন অথবা এমনি একটু পানি মুখে দিলেন মানে হয়ে গেল রোজা হবে ঠিকই রোজা হবে কিন্তু আপনার এই সময়টাকে বের করে নিতে হবে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন সম্মানে তো মা বোনেরা অতএব আপনার আমার উচিত এই দ্বিতীয় নম্বর এই মশালাটা আপনাকে খেয়াল রাখতে হবে অনেক দিনী বোনেরা রয়েছেন অনেকে রয়েছেন যাদের ওপর এই রোজা ফরজ কিন্তু বাবা মা তাকে ছোট ছোটো বলে রোজা রাখতে দেয় না যদি বালেগা হয়ে গেছেন আপনার মিন্স থেকে পবিত্র হয়ে গেছেন আপনার ওপর রোজা রাখা ফরজ তো অনেকে বলে না ওর পরীক্ষা রয়েছে এ সামনে পরীক্ষা দেবে এসএসসি পরীক্ষা দেবে আই পরীক্ষা দেবে বিএ পরীক্ষা দেবে যার কারণে অথবা বিভিন্ন কাজে মশগুল থাকবে কেমনে রোজা থাকি না ওই যে প্রথম আলোচনায় যেটা বলেছি যে কি আপনার ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে যে একজন খোর মদ খোর বেবিচারকারী তার খারাপ ওই ব্যক্তি যে রোজা রাখে না অল্লাহ এই জন্য এদিকে আপনাকে আমাকে বিশেষ খেয়াল রাখতে হবে বিশেষ করে মেয়েদের সিয়াম বা রোজা রাখতে নিষেধ করে থাকেন অনেকেই এই ভিত্তিতে যে সে এখনও ছোট আছে অথচ মেয়ের বয়স এ পর্যন্ত পৌঁছে গেছে যে তার এরকম হ্যাঁ মাসিক ঋতুস্রাব শুরু হবে প্রায় বা ফলে তার এরকম সে বা হয়ে গেছে এমন অবস্থায় তাকে রোজা থেকে বারণ করা কখনোই উচিত নয় সম্মানিতা মা বা বোনেরা এটা খেয়াল রাখতে হবে এবার আরেকটি জিনিস সেটা হলো আলা সেটা হলো ভুলবশত কেউ যদি রমজান মাসে খেয়ে ফেলেন বা পান করেন তাহলে তার মশলা মাসাইলটা কী হ্যাঁ শিয়াম বা রোজাব্রত পালন অবস্থায় কেউ যদি ভুলবশত পানাহার করে তাকে যদি সে কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে তখন তার উচিত হলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়ে সাথে সাথে এইগুলি থেকে কি বিব্রত হওয়া বিরত হওয়া অর্থাৎ রোজাকে মা আপনার কি এই খানা যেটা মুখে নিয়েছেন সাথে সাথে ফেলিয়ে দেওয়া আর যদি ভেতরে চলে গেছে চলে যাক কোনো সমস্যা নেই কিন্তু এটাতে নিয়ে খুব সন্দেহ করার কিছুই নাই যদি পেট ভরে খেয়েও ফেলেছেন তাহলে আল্লাহ রব্দুল আলামিন আপনাকে খাওয়িয়েছেন পান করিয়েছেন হাদিসে এসেছে ইজা নাসিয়া হাদুকম সাহেব ফাল ইউতুম মা শো মা ফাইন নামা হু ফাইনামা আর আল বুখারি সো বুখারিতে হাদিস এসেছে যে যে ব্যক্তি ভুলবশত পানাহার করে সে যেন তার সিয়াম পূর্ণ করে অর্থাৎ ওই দিনে আর কিছু খাবেন না আপনি রোজা রেখেই যান যদি ভুলবশত খেয়ে ফেলেছেন কারণ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনাকে খাওয়াইয়াছেন পান করিয়েছেন অতএব আপনার আমার উচিত যদি এমন হয়ে যায় মনে করেন রোজা থাকা অবস্থা এমন হয়ে গেছে তাহলে আপনি রোজা রেখেই ফেলবেন ওটা রোজা আপনার হয়ে যাবে এখানে আরেকটা জিনিস সেটি হলো এই যে রোজা থাকা অবস্থায় বিশেষ করে নারীরা অনেক সময় তারা কি এই রান্না রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় তরকারিতে লবণ হয়েছে কিনা। এটা আপনার সঠিক হইলো কি হইলো না এইগুলি দিক নির্দেশনার জন্য তারা হয়তো জিহিবার মধ্যে একটু যদি দিয়ে এ লবণ হলো কি না তারপর এটার মানে অন্য কিছু এটার স্বাদ ঠিক আছে কিনা এটা যদি টেস্ট করে তাহলে এটাতে যাইস আর রোজা নষ্ট হবে না তবে সেক্ষেত্রে মুখে নিয়ে থুতু করে ফেলিয়ে দিতে হবে ওটা খাওয়া যাবে না অনেক আরেকটি মাস আলা সেটা হল কি অনেক মহিলারা রোজা পালনকালীন সময়ে শরীরে হ্যাঁ বিশেষ করে হাতে পায়ে ইত্যাদি মেহেদি ব্যবহার করতে মেহেদি ব্যবহার করে থাকেন আবার অনেকে মনে করেন যে মেহেদি দেলে আমার রোজা হবে কি হবে না হ্যাঁ এটা আপনার একটা ভুল ধারণা যে রোজা থাকাকালীন অবস্থায় শেখ মুহাম্মদ বিন সোহালে আলো সাইমিন রাহেমা হল্লা বলেছেন যে রোজা থাকাকালীন অবস্থায় শরীরে মেহেদি ব্যবহার করার কারণে আপনার রোজা নষ্ট হবে না সিয়াম নষ্ট হবে না অনুরূপভাবে কেউ যদি মুখে মানে চোখের মধ্যে সরমা লাগান হ্যাঁ কান ও চোখে বিভিন্ন কান এবং কানের মধ্যে অথবা চোখে তরল জাতীয় কোনো ঔষধের ফোঁটা প্রবেশ করান তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না তবে সাবধানে হতে হবে নাকের ভেতরে নাকের ড্রপ বা তরল জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না কেননা এটার নাকের সাথে পেটের সরাসরি কি আছে আপনার সম্পর্ক রয়েছে আপনার পেটের ভেতরে চলে যেতে পারে অতএব কারণে আপনার নাকের ড্রপ ব্যবহার করা যাবে না তবে চোখের ড্রপ হ্যাঁ কানের ড্রপ এইগুলি ব্যবহার করা যাবে এবং ক্রিম ভেসলিং এমনকি মাথায়ও তেল দেওয়া যাবে অনেকের মাথা ব্যথা করার কারণে মাথায় তেল শ্যাম্পু আবার শ্যাম্পু দিয়ে গোসল করা মাথা ধোয়া যাবে শ্যাম্পু করা যাবে গোসল করা যাবে এটাতে আপনার রোজার কোনোই ক্ষতি হবে না তবে মনে রাখতে হবে একটি জিনিস যে রোজা থাকা অবস্থায় গড় করে কুলি করা যাবে না হ্যাঁ গড় করে কুলি করলে ভেতরে আপনার পানি চলে যেতে পারে এটা নিষেধ এবং নাকে পানি দিয়ে টানা যাবে না নাকে পানি দিয়ে জোরে টানা যাবে না হাদিসে এসেছে ইল্লা আন্তা কুনা রোজা থাকা অবস্থায় আপনার এ কাজ করা যাবে না এর এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অনুরূপভাবে যে রোজা থাকা অবস্থায় দিনের বেলায় মিসওয়াক করা রোজা থাকা অবস্থায় অনেকে দিনের বেলায় মিসওয়াক করেন না দিনের বেলায় দাতন করতে বা মিসওয়াক করতে অনেকে খুব যে কি আমার রোজা হবে কি হবে না আবার অনেকে মনে করেন মিসওয়াক করলে রোজা নষ্ট হয়ে যাবে এটা একটা মারাত্মক ভুল বরং হাদিস এসেছে রসুলসাল্লাম বলতেছেন লাশুকা আলা উন্মাতি আমার তো হম বেসাকে আন্দা করলে আমার উন্মতের ওপর কঠিন না হতো যদি কঠিন না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের সময় তাদেরকে মেসওয়া করার জন্য আদেশ দিতাম সৈ বুখারি মুসলিম এসেছে ইমাম বুখারি রহমতুল্লা আলাই বলেছেন এখানে নবী করিম সাল্লি সকলের কথা বলেছেন রোজা পালনকারীর কথা নির্দিষ্ট করে বলেন নাই যে রোজা যারা পালন করে তাদেরকে করা যাবে না না রোজা থাকা ও মিসওয়াক করা যাবে তবে একটি জিনিস সেটি হলো এই যে পেস্ট এই যে ব্যবহার করি পেস্ট ব্যবহার করা যাবে কি না আপনার উচিত হলো আপনার এই ফজরের নামাজের আগেই মানে আজানের আগে আপনি পেস্ট টেস্ট করে মুখটা ফ্রেশ করে নেবেন হ্যাঁ কিন্তু যদি কেউ পেস্ট ব্যবহার করে রোজা থেকে দিনের বেলায় রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না তবে পারতপক্ষে এইগুলি থেকে দূরে থাকাটাই উত্তম এবং ভালো তবে অন্য কিছু ডাল পাওয়া যায় হ্যাঁ এর যদি কিছু স্বাদও উপভোগ হয় তাহলেও কোনো অসুবিধা নেই তবে যদি ভেতরে চলে যায় এটা সাবধান হতে হবে যে ভেতরে যাতে চলে না যায় তবে এইগুলি ব্যবহার করা কি রোজা থেকে দিনের বেলায় এরপর আরেকটি মাস আলা সেটা হলো এই রোজা থাকলে থাকলেন আলহামদুলিল্লাহ সারাদিন রোজা থাকার পর আপনি এই ইফতার যখন করতে যায় অনেক মহিলারা বলেন যে ইফতার করার সময় একটু দেরি করা দরকার কিন্তু হাদিস এসেছে যে না খবরদার কখনো দেরি করবে না যে মা জাল্না সবে মা ফুতুর ও আখার শোহর লোকেরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা সেহেরি দেরি করি খাবে আর ইফতার তাড়াতাড়ি করবে সেহেরি দেরি করি খাবে মানে আপনার ফজরের আগ পর্যন্ত আজানের আগ পর্যন্ত সেহেরি খান অনেকে বারোটার সময় একটার সময় সিহেরি খেয়েই ঘুমিয়ে যায় জি না আপনি মনে করেন এখন চারটায় সিহেরি খাওয়া শেষ চারটায় সিহেরি খান তাহলে আপনার ক্ষুধা কম লাগবে আপনার শরীরটাও তাজা থাকবে ফজলের নামাজ পড়তে পারবেন এরপর সূর্য ডুবার সাথে সাথেই আল্লাহ একবার সঠিক সময় দেখেন যখন আল্লাহ একবার হয়ে গেল আপনি সাথে সাথে ইফতার করেন অনেকে বলেন যে সারাদিন থাকতে পারলাম আর একটু থাকতে পারব না এজন্য দেরি করেন জিনা আপনি কল্যাণের মধ্যে নাই কাজেই মোহাজেনের আজান সূর্য ডুবাকে হ্যাঁ যথেষ্ট অনেকে মনে করেন না হ্যাঁ যে অন্ধকার না হওয়া পর্যন্ত মাগরীবের মানে যতক্ষণ অন্ধকার হয় না ততক্ষণ তারা মাগরীবের সোনার ইস্তার করে না এটা ভুল বরং আজান দেওয়ার সাথে সাথেই সূর্য সম্পূর্ণভাবে যখনই অস্ত যাবে তখনই সাথে সাথে মোয়াজ্জেন সাহেব আজান দেবে এবং সাথে সাথে আপনারা কোনো আর বিলম্ব না করে ইফতার করবেন আল্লাহ নবী ইসলাম এই তাগিদ দিয়েছেন এখন ইফতার করার সময় কি দোয়া বলবেন হ্যাঁ ইফতার করার সময় প্রথমে বিসমিল্লা বলে ইফতার করলেই যথেষ্ট অনেকে বলেন আল্লাহ এই দোয়াটি পরে থাকেন এই দোয়াটি সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে শুধু বিসমিল্লা বললেই যথেষ্ট বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেন খাওয়া শেষে একটি দোয়া রয়েছে আল্লাহ নবীন বলতেছেন সেটা হলো কি আল্লাহ এই দোয়াটা আপনি পড়বেন কখন যখন আপনার এই ইফতার করা শেষ হবে এরপরে এই দোয়াটা পড়বেন ঠিক আছে এরকম আরও অনেক মশলা মাসা এলো রয়েছে আপনারা আমরা সেইগুলি আস্তে আস্তে জানার চেষ্টা করব তবে আরেকটা বিষয় বলেই খুব সংক্ষেপে বলেই শেষ করব সেটা হলো এই যে সব কারণে রোজা মানুষের নষ্ট হয় যেসব কারণে রোজা নষ্ট হয় সেই কথাটা আমি দ্বিতীয় আলোচনায় করেই শেষ করে দেবো ইনশা আল্লাহ তালা